আপনারা বলবেন কমেন্টে। আমি জানি আপনারা বলবেন। আজকে আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চাইছি এটা আমার সাথে ঘটা। আমি বিশ্বাস করতাম না যে ভূত ভূত আছে, কিন্তু আমি সেদিন বুঝে গেলাম আসলে ভূত আছে। সেদিন আমার চোখের নিশ্চয় দেখা। তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা বুঝতে পারবেন ভূত আছে কিনা। আমার বয়স ছিল তখন 13। তো 13 ছোটবেলার কথা, বয়স তখন 13 ছিল। তখন আমি স্কুলে পড়তাম, ঘুরতাম, খাইতাম, মারামি করতাম, সব কিছু করতাম। আমি একদিন বাজারে যেতাম, খেলতে যেতাম, বাজারে গেলাম। সেদিন শনিবার ছিল বাজার। আইতে উড়ে গিয়ে আমাদের বাড়ির আশপাশ দিয়ে বলতে গেলে একটি হাসপাতাল আছে, বলতে হাসপাতালটা অনেক পুরনো, 1978 সালের, মানে পুরনো। সে হাসপাতালে ওখান দিয়ে আবার আসতে হয় বাসায় আসতে গেলে। সেদিন শনিবার হাট মতো হতে হতে 11টা মতো বাজলো। আর জানেন তো কিরামে কিরম, 11টা বাজতে মানে রাত 11টার সময়। আমি যখন আসছিলাম তখন হাসপাতালের সামনে আইলাম, তখন আমি দেখলাম যে অনেকটি লোক, 5টি লোক আর 2টি মহিলা, আর পিচি পিচি বলা পান আমার মতোই ঢুকতেছি। আমি উনি পিস পিস বাদ দেওয়ার দরকার নেই, উনি পিস পিস যাই, দেখি কি ঘটনা ঘটে। আমি যখন গেটের সামনে গেলাম তখন দেখলাম ও মাই গড, যে অনেক মানুষ ডাক্তার ঘোরাফেরা করতেছে, নার্স আছে, সবাই আছে। আমি অবাক হয়ে গেলাম, কি এতদিনে আইলাম কিন্তু কখনই তো এরম দেখলাম না, আজকে কেন এরম দেখতেছি? কিছু কিছু কারণ আছে। হঠাৎ করি আমি ভিতরে ঢুকলাম, একটা নার্সরুমে গেতেছি, তখন একটা লোক আসে এমনি বলে, কিরে তুমি কে বাবা? এমনি বললাম, বললাম ভাই আমি এখানে থাকি। কয়ে তুমি এখানে কেন এসেছো? তাই আমি বললাম, কেন আসতে পারুন নি? কয়ে আসতে পারুন, জানো না ভূতের ডেরা। হ্যাঁ আপনি কি কম, ভূতের ডেরা হলে তো আপনারা এখানে কেন? তুমি বললো কি, আরে আমরা তো ভূত, বিশ্বাস হচ্ছে না, যাও তুমি ওই ঘরে যাও। যখন আমি বেরিয়ে গেলাম তখন দেখি একটি মানুষ শরীর কাটা মধ্যে থেকে, আমি দেখি মাথা হ্যাঁ এক এমনদের দৌড় দিছি, দৌড় দিয়ে কেটে সামনে বাইরে হয়েছি। তখন আমি উনি অজ্ঞান হয়ে গেলাম। সকালে যখন ঘুম অজ্ঞান সিনসে যখন উঠি তখন দিয়ে বাসায় আমি। এবার চার কোনো দেওয়ার মানুষ ভাবলাম কি, পরে আমার আম্মু জিগায়, কিরে তুই এখানে পড়ে আছিস কেন? আমি বললাম, সব খুলে বললাম। কয়েক ওই জায়গা না, যখন এই হাসপাতাল খোলা হয় তার এক বছর আগেই, হাসপাতাল না পুরা আগুন ধরে সব মানুষ মারা যায়। এই কারণে ওখানে শনিবারের দিনই ঘটনা ঘটছিল, শনিবার দিন শুধু দেখা যায়। পরে সেদিন থেকে আর শনিবার দিন আমি কখনোই বাসার রাত্রি রাত্রি ঘুমাইছি।
এটাই আমার ঘটনা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেনই, পুরো ভিডিও দেখে যাবেন।